শুধু দর্শক শ্রোতা ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যারা ইতিমধ্যে ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অন্যদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে যশোর জেলার মনিরামপুর উপজেলায় কোদাবাজার সংলগ্ন এলাকাটিতে গাছের চারার নার্সারি শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানকার দক্ষ জনগোষ্ঠী নানা কৌশলে ফুল, ফল ও কাঠ জাতীয় গাছের চারা উৎপাদন করছেন। আজ আমরা এসেছি এম এ লতিফ ভাইয়ের নার্সারিতে। তিনি চার মাসে তার নার্সারিতে 4 লক্ষ টাকার চারা উৎপাদন করেছেন। চলুন দেখে আসি লতিফ ভাইয়ের নার্সারি। ভাই আসসালামু আলাইকুম, আপনার নার্সারিতে চলে এলাম। আমরা আসলে এই অঞ্চলে যে প্রচুর নার্সারি কার্যক্রম সম্প্রসারণ করেছে, আজকে আপনার নার্সারিতে আসলে আপনি কি কি গাছ উৎপাদন করেছেন, হ্যাঁ সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন, হ্যাঁ তাহলে ভালো হতো। তার আগে আপনি যদি আপনার পরিচয়টা বলতেন তাহলে ভালো হয়। আমার নাম তিতাস, এটা জামজামি গ্রাম, তো এখানে আমি আর কি। এটা কোন ইউনিয়ন? এটা ভোজঘাট ইউনিয়ন, মনিরামপুর উপজেলা, যশোর জেলা। জি জি জি। আচ্ছা, তাহলে বলবেন আপনার নার্সারিতে আপনি কি কি গাছ উৎপাদন করেছেন? এখন করেছি তো বিভিন্ন রকম আইটেম করছি। প্রথম থেকে দেখেন যে এটা কদবেল। এটা কদবেল? কদবেল? জি জি। আচ্ছা, তো যে টক যে বেলগুলো বীজ ফেলা এটা উৎপাদন করা, এটা এই যে এটা কলপ হবে, এরপরে এর উপরে কলপ করবে। জি জি জি। তার মানে এখনই বিক্রি না? না এখনই বিক্রি হবে, বিক্রি করা যাবে, বিক্রি করলে করা যাবে, কিন্তু এরপরে যদি আমরা কলপ করতে চাই কলপ কলপ করে বিক্রি হবে। এরকম যদি কেউ এইটা কিনতে চায়, এইটা কিনে নিয়ে সে কলপ করতে চায়, হ্যাঁ তাহলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি আছে? তারপর পেয়ারা আছে, এই যে দেশি বুনো পেয়ারা, এগুলোও কলপ হবে। এগুলোর পরেও কলপ করবে? জি জি জি, এগুলোও কলপ হবে। কলপের উপযোগী হয়ে গেছে, তো এগুলো এখন কলপ করা যাবে, আশা করা যায়। এগুলো বুনো চারা, বিভিন্ন রকমের ধরেন কলপ করে সুপার টেন, সুপার এইট, এগুলো কলপ করে পেয়ারা বিভিন্ন ভালো জাতের উপরে কলম করবেন, তাই না? টেন, সুপার এইট, অন্যান্য থাই পেয়ারা, এগুলো কলম করে তারপরে বাজারে বিক্রয় করা হবে। বড় বড় পার্টি আসবে, বাইরের থেকে আসবে, এগুলো কিনবে আর কি। এখন এই পেয়ারা চারাগুলোর মূল্য কত? এখন এগুলো যদি কলম দেওয়ার মতো এগুলো হয় তাহলে ধরেন 6 টাকা 7 টাকা এরকম। আর কলম করার পরে? কলম করার পরে ধরেন 15 টাকা 20 টাকা এরকম আশা করা যায়। আর যদি এটা আরেকটু বেশি সময় রাখা হয় তাহলে কি দাম বাড়বে? দাম বেশি, হ্যাঁ এই কলমেরগুলো যত দাম রাখা মানে বেশি দিন রাখা যাবে তত টাকা বৃদ্ধি হবে। আমি ওর পাশে দেখলাম যে গাছে ইয়ে পেয়ারা ধরেছে, ওরকম পর্যায়ে চারা আনতে আসলে কত সময় লাগে? এটা আপনার 5 মাস, 4-5 মাস লাগবে। ও 5-6 মাসে পেয়ারা চলে আসবে? ও তাহলে তো খুবই ভালো। এগুলো বিভিন্ন যে বড় গাছের থেকে গুটি কলম করে, গুটি কলম করলে ওগুলো ফলন চলে যাবে তাড়াতাড়ি বড় গাছ থেকে। জি জি। আচ্ছা, এই যে পেয়ারা এগুলো সব কলম দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে। আচ্ছা, এরপরে আপনার তো অনেক পেয়ারার চারা করেছেন। আচ্ছা, আর আর কি করছেন? আরও বিক্রি যে এগুলো লেবু, বাতাবি লেবু, এই লেবুগুলো এগুলো কলপের কলপ দিতে হবে। এগুলো মালটা বা কমলা এগুলো। ও এইটা বাতাবি লেবুর চারা? জি জি জি। এর উপরে তৈরি হবে কলম করে কমলা বা মালটা? কমলা অথবা মালটা? জি 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 জি। আচ্ছা, এর থেকেই কলম হয়, এগুলো হবে। লেবু, হ্যাঁ অনেক লেবুর চারা, অনেক অনেক। এবং চারাগুলো তো দেখতে খুবই সুন্দর। আপনারা কি এই চারার জন্য বিশেষ কোনো পরিচর্যা করেছেন? হ্যাঁ, বিশেষ বলতে এগুলো ধরনের যে ভাইরাস লাগেই তো,
কারণ এগুলো মানে কীটনাশক স্প্রে করতে হয় মাঝে মাঝে, প্রায় প্রায় বা বৃষ্টি হলে সব কীটনাশকে অ্যাটাক করে, তো এগুলো মনে করেন যে যদি স্প্রে করি এগুলো এই যে শার্প হয়ে যাবে, এই যে একদম পাতা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এবং এগুলো কলপ দেওয়ার জন্য খুবই সুন্দর এবং উপযোগী। দেখছি এইটা কিসের চারা? এটা হলো লম্বু, যে আমরা যেটা মানে দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর, এগুলো পিছনে পরিশ্রম করা লাগছে এই জন্য এরকম ভালো ফলন আসছে। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো লেবু, এই যে এই পাশে দেখছি এইটা, এইটা একটু বলবেন এটা কি? এই লেবুর থেকে, এই লেবুর থেকে এই যে এগুলো কলপ করেছি আমরা, এগুলো হলো মাল্টা, মাল্টা কলপ করেছি, মাল্টা, জি জি জি, মানে যে এগুলো বলে যে ওই যে পয়সা কমলা, হ্যাঁ এই যে কমলা, কমলা ছোট 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 কমলা, জি জি, হ্যাঁ ওই যে বলে চাইনিজ কমলা, কমলা, হ্যাঁ ওইগুলো নাকি? আর এগুলো আমরা মালটা আলাদাভাবে সেটিং করছি, এগুলো আমরা আশা করি কলপ করবো আর কি। কলপ করে এই কলপটা কিভাবে করেছেন একটু বলবেন? এই যে কলপটা আপনার এই যে এই ডালটা কাটা লাগছে, এই যে এইখান থেকে মনে করেন এই যে এইখান থেকে কাটছে, কেটে এটা আলাদা করে আলাদা কস কিনতে হয়, কস কিনে যে এইভাবে সেটিং করে, তারপরে কেটে কয়েকদিন মরে, এই যে এটা বেঁচে গেছে, এই যে এটা কলপ হয়ে গেছে, এইটা ধরেন কলপ হয়ে গেছে, জি জি, এই চারা, এটা কিন্তু মালটার এখন মালটার গাছ হয়ে গেছে, এটা এটা আর বুনো বুনো চারা নাই, এটা এখন মালটার চারা, এই যে এগুলো সব, এই যে পাতা ছাড়ছে এগুলো সব মালটা হয়ে গেছে, ওই যে কমলা সব সবই তো বেঁচে গেছে, জি জি, আল্লাহর রহমতে। এগুলো ভালোভাবে ট্রিটমেন্ট নিলে পানির থেকে কয়েকদিন সেভে রাখা যায় কলপের পরে, তাহলে এগুলো বেঁচে যায়। এখানে এই চারাগুলো কিসের চারা দেখছি? এগুলো বড়ই বড়ই, এগুলো এগুলোর থেকে কলপ হবে, ও এগুলো হচ্ছে ওই বোরোর আটি থেকে চারা উৎপাদন করা হয়েছে, এগুলো রেনু চারা, তারপরে যে প্যাকেটে সেটিং করতে হয়, তারপরে এরকম বড় হলে, তারপরে এরপরে কি বিশেষ কোন জাতের বোরোর কলম করা হবে? ফুল সুন্দরী আছে, তারপরে আপেল কুল আছে, নারকেল কুল আছে, এগুলো কলম দিয়ে তারপরে এগুলো করা হবে। আচ্ছা আচ্ছা, এই এই চারাগুলো কি এখন বিক্রি করলে কেউ কিনবে? জি জি জি, এখন এগুলো নিয়ে সবাই কলম করবে, কলম করে এগুলো তারপরে যে যে যেটা কলম করবে সেটাই কেউ লাগাতে পারে, হ্যাঁ কেউ আবার বাগান করতে পারে, কেউ কলম করে ওটা বড় করে বিক্রি করতে পারে, কলম করতে, হ্যাঁ তারপরে ওই গাছে কুল আসতে কতদিন সময় লাগবে? এটা তো আপনার ওই 4-5 মাস লাগবে আশা করা যায়। আচ্ছা, এই এই পাশে যে কি চারা দেখছে এটা একটু বলবেন, কি চারা এটা? এই পাশে এগুলো হলো আটা, এগুলো হলো আটা চারা ফলানো, এই যে বীজ থেকে সব, মানে আমরা ও আতার আতার বীজ, মানে সবই এখানে বীজ থেকে ছোট চারা, জি জি জি, উৎপাদন করা হয়েছে, হ্যাঁ এগুলো থেকে আবার যে নেওয়া হবে, নেওয়া কলপ দিতে হবে এই আতার থেকে। এখন মেওয়া তো খুব মেওয়া না নেওয়া 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 জি জি, খুবই দামি ফল, জি জি জি, এবং প্রচুর লোকে এই নেওয়া চাষে উদ্বুদ্ধ হয়েছে। আপনারা কি নেওয়া বাগান করবেন না এটা পরে বিক্রি করে দিবেন? এটা বিক্রি করব যদি, তারপরে যদি মানে কলমও করবেন? হ্যাঁ কলম তো করবই, হ্যাঁ কলম করে যদি আপনার তখন দেখলো একটা বাগান করলাম, নেওয়া ফলের গাছ এই বাগান করলাম, এখন এই যে এটাই হয়তো বা কিছুদিন আগে ফেলানো হয়েছে, এগুলো বসানো হয়েছে, কতদিন হবে এই চারার বয়স? এটা 20 দিন মতো বয়স হয়েছে, এটা একদম রেনু চারা আমরা বসাইছিলাম আর কি, এখন এই তাই এই যে এটু হয়েছে এই চারা। তা এ পাশে এগুলো মনে হচ্ছে লিচুর চারা, হ্যাঁ এবং খুবই সুন্দর লাগছে লিচুর গাছগুলি। এই লিচু গাছের বয়স কত? এটার বয়স আপনার প্রায় 8 মাস। এটাও কি কলম? এটা গুটি কলম করা, এটা গাছ থেকে, এটা গাছ থেকে গুটি কলম করা, এটা হলো মুজাফফর, মুজাফফর লিচু, হ্যাঁ এটা মনে করেন এটা এবারও ফলন আসছিল, লিচু হয়েছিল, এটা গুটি কলম তো, আচ্ছা আচ্ছা, এগুলো সাথে সাথেই ফলন হয়, এগুলো এবার ফল আমরা ভেঙে দিছিলাম, তো এগুলো এখন বিক্রয় যোগ্য, এগুলো প্রায় 2.5 ফুট 3 ফুট হয়ে গেছে চারা,
এগুলো বিক্রয় যোগ্য, এগুলো আমরা বিক্রি করব। এগুলো এগুলোর এখন বাজার মূল্য কত? এগুলোর বাজার মূল্য ধরেন 50 টাকা 60 টাকা এরকম। এখন যারা লিচু বাগান করতে চায় তারাও লিচু নিয়ে আপনার বাগান করতে পারে। আমরাও ওই পাশে লিচু বাগান করছি আর কি, এই মুজাফফর লিচু, এগুলো খুব সুস্বাদু এই লিচুটা এই আর কি। না প্রজাপতি গুলো এত ছোট ক্যামেরা ধরা যায় না। আমরা এখন এসেছি তিতাসদের নার্সারির আরেকটি অংশে, এখানেও ছোট আকারে, ওই পাশটা দেখেছি অনেক বৃহৎ নার্সারি, এপাশেও তারই আরেকটি অংশ। এখানে দেখতে পাচ্ছি যে একই আতার চারা উৎপাদন করেছে। আচ্ছা, আপনারা দেখছি যে ফুলের চারা উৎপাদন করছেন, হ্যাঁ, পাশাপাশি এপাশে পাতাবাহারের চারা। এই এই আম গাছটা একটু ভিন্ন ধরনের দেখছি, বলবেন? এটা হলো কাঠিমন আম, এটা আপনার মনে করেন যে আম তো একবার ধরে, এগুলো দুইবার ধরে বছরে দুই সিজন, এবং এই আমগুলো খুব সুস্বাদু এবং দুইবার ধরে খুব ভালো ফলন ধরে। এটা যে কিছুদিন আগে কলম করা রয়েছে, এই যে এগুলো যে পাতা বেরোয় গেছে এই চারা, এগুলো আর কিছুদিন পরে মনে করেন যে এগুলো এই বড় হয়ে গেলে পলিথিন কেটে রেটে দিয়ে এগুলো লাগানো যাবে। যারা আম বাগান করতে চায়, আম বাগান করতে ইচ্ছুক, এনারা এসব আম গাছ কিনে আমের চারা, আমের বাগান করতে পারবে। এগুলো খুব ভালো জাতের আম, কাটিমন। আর পাশাপাশি এই যে দেখি আগেরটা সমস্যা হলো কি না দেখা যাচ্ছে, আমরা তিতাসের কাছ থেকে জানতে পারলাম তিতাসের বাবা এই খামারে এখন কাজ করছে। আমরা এখন তিতাসের বাবার মুখোমুখি হচ্ছি, দেখি তার সঙ্গে পরিচিত হই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে আসলাম আপনার নার্সারিতে, আপনার ছেলের সঙ্গে এতক্ষণ কথা বললাম নার্সারি সম্পর্কে, উনি ব্যাপক আমাদেরকে বলেছেন। হ্যাঁ, আপনার নার্সারিতে আসলে কি কি চারা আছে আপনি যদি, এবং এটা কত টাকা মূল্যের চারা আছে যদি একটু বলতেন আপনি, হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়ে। আমার নাম মোহাম্মদ আব্দুল লতিফ, গ্রাম জামজামি, জেলা জেলা যশোর, থানা মনিরামপুর। আমি এখানে প্রায় 4 লক্ষ টাকার চারা উৎপাদন করছি, বিভিন্ন জাতির জাতের লেবু, পেয়ারা, লিচু, কমলা, মালটা, লম্বু, আম, উন্নত মানের আম, আতা, যেটা কলব বান্ধা হবে শরীফা, বরিশাল ঠাল ওই এলাকায় বেশি চাষ করেন, ক্ষেত করে, আমরাও করি, পর্যাপ্ত ধরে। তো আমি সব করে করছি, গাছ লাগান, পরিবেশ বাঁচান, প্রধানমন্ত্রীর একটা কথা আছে, সেই কথার উপরে বেসিস করে আমরা গাছের উপরে বেশ আস্থা রাখি এবং উৎপাদন করছি। এগুলো ভাই আপনারা তো চারা উৎপাদন করেছেন শুধু এই জায়গায় এই নার্সারিতে রেখে দেওয়ার জন্য না, নিশ্চয়ই এটা বাণিজ্যিকভাবে, হ্যাঁ, প্রসার লাভ করবে এবং এই চারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে, চারা ক্রয় করবে মানুষ, হ্যাঁ, এই প্রত্যাশা করেই আপনারা এই চারা উৎপাদন করেছেন এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে নার্সারি ডেভেলপ করেছে, যেটা দেশের জন্যে এবং পরিবেশের জন্যে, বর্তমান পরিবেশের যে ভারসাম্যহীনতা চলছে সেই ক্ষেত্রে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটি আমাদের একটি আন্দোলন। এখন যারা ক্রেতা সাধারণ তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন আপনার নার্সারির পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই বলবো, আমরা যখন উৎপাদন করেছি অবশ্যই আমরাও লাগাবো এবং লোকজনেও খরিদ করে নিয়ে লাগাবে বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ফল ফুলের বনজ, বিভিন্ন রকমের গাছগাছালি হবে, তার থেকে উৎপাদন হবে, মানুষ সেটা লভ্যাংশ পাবে। যাই হোক, আমরা এগুলো বিক্রি করি, নিজেরাও বাগান করি, বিক্রি করি বিভিন্ন দেশের থেকে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত ক্রেতা। আচ্ছা, যদি কেউ অনলাইনে অর্ডার করে
তাহলে কি আপনারা চারা সরবরাহ করতে পারবেন? হ্যাঁ, অনলাইনে আমরা দিতে পারবো, অনলাইনে আমরা চারা পাঠিয়ে দিতে পারি, গাড়ি টাড়ি ভাড়া করে আমরা। তারা যদি চারা আপনার নার্সারি দেখতে চায় অনলাইনে দেখাতে পারবেন? অবশ্যই পারবো। আচ্ছা, এই জায়গায় যদি কেউ চারা কিনতে আসে, অনেক দূর থেকে আসবে, হ্যাঁ, তাদের নিরাপত্তাহীনতার কোনো বিষয় আছে? আমাদের এখানে খুবই সুন্দর জায়গা, কোনো রকম কোনো জোর ঝামেলা নাই, আমরা তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে দেবো, এবং চারা হয়তো একদিনে হবে না, দুই তিন দিন মিলে গুছায় গাছায় এসে আর পছন্দ মতো নিয়ে যেতে পারবে, তার থাকার জন্য নিরাপদ আশ্রয় দেওয়া হবে, কোনো সমস্যা না। ধন্যবাদ ভাই আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়া